যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া ও ইরান। নিরীহ নাগরিকদের হত্যা করায় সিরিয়াকে শিক্ষা দিতে দেশটির ক্ষমতাসীন আসাদ সরকারের বিরুদ্ধে লাগাতার সামরিক অভিযান শুরু করেছে আমেরিকা। সিরিয়ার স্বৈরাচারী প্রেসিডেন্ট বাশার আল আসাদকে নতজানু করতে বৃহস্পতিবার গভীর রাতে ভূমধ্যসাগরের মোতায়েন মার্কিন রণতরী থেকে দফায় দফায় 59টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয় সিরিয়ার সাইরত বিমান ঘাঁটিতে। তবে আমেরিকাকে পাল্টা হুমকি দিয়ে আসাদ বলেছে, টমাহক ছুড়ে আমেরিকা একটা দায়িত্বজ্ঞানহীন মূর্খের মতো কাজ করেছে। সার্বভৌমত্ব রক্ষা করতে উপযুক্ত জবাব দেয়া হবে মার্কিন নৌ ও বিমান বাহিনীকে। আমেরিকা যেন মনে রাখে সিরিয়া ইরাক বা আফগানিস্তান নয়। হামলার পরপরই আসাদকে বাঁচাতে আসরে নামে রাশিয়া ও ইরান। ইরান মদতপুষ্ট হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠী লেবানন এবং রাশিয়া সরাসরি আমেরিকার বিরুদ্ধে অনিবার্য সংঘাত এ যাওয়ার চরম হুমকি দিয়েছে। ক্রেমলিন হুঁশিয়ারি, এখনই সংযত হোক আমেরিকা, না হলে যে কোনো খারাপ কিছুর মুখোমুখি হওয়ার জন্য তৈরি থাকুক। মার্কিন সামরিক দপ্তররত পেন্টাগনের দাবি, সিরিয়ার বিমান বাহিনী ফের যাতে গোপন বিষ ঘেঁষ নিয়ে হামলা চালাতে না পারে সেজন্যই টার্গেট করে টমাহক দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বিমান ঘাঁটিটি। পেন্টাগনের মুখপাত্র জেফ ডেভিস জানিয়েছে, আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে রাষ্ট্রসংঘের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বর্বরতার সঙ্গে সিরিয়া বিষ ঘেঁষ দিয়ে হামলা চালিয়েছে। সিরিয়ার বিমান বাহিনী সংযত না হলে এর থেকেও বড় ধরনের হামলা চালাবে আমেরিকা। এদিকে হামলার আগে ফ্লোরিডায় তার ভাষণে ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে স্বৈরাচারী বলে মন্তব্য করেন। আসাদি সাধারণ মানুষের বিরুদ্ধে জঘন্য রাসায়নিক হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছেন ট্রাম্প। তিনি বলেন, বিশ্বের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন রাষ্ট্রকে বলছি, আসুন আমরা একসঙ্গে সিরিয়ার রক্তপাত রুখে দিই, সব রকম জঙ্গিবাদের শেষ করে দিই। যতক্ষণ আমেরিকার ন্যায় বিচার চাইবে, শান্তি বজায় থাকবে।